অনেক সময় ভিডিও করতে ডিমোটিভেট হয়ে যায় অনেক সমস্যার কারণে। আসসালামু আলাইকুম, আমি লিজা বলছি পর্তুগাল থেকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এই যে আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম, আর আজকের ব্লগে আমি রান্নাবান্না শেয়ার করব। আসলে সকাল থেকে দুপুর সন্ধ্যা পর্যন্ত কি করলাম সেটাই আমি আজকে দেখাবো। আর বেশি বড় করতে চাই না ব্লগ, বেশি বড় করলে অনেকে দেখতে চান না। তো আজকে আমি ভেজে মাংস রান্না করব, সেই জন্য মাংস ধুয়ে যে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো এখানে একটু হলুদ, লবণ আর একটু জিরার পাউডার দিয়ে দিয়েছি। এই যে মাংসটাকে ভালো করে সিদ্ধ করে ভেজে নিব। তো এই যে এখানে মেখে আমি ডিম দিয়ে ভাতটা ভেজে দিচ্ছি, এখানে একটু ব্ল্যাক পেপার দিয়ে আর ওরকম মরিচ দেইনি, এখানে একটু শুকনো মরিচ দিয়েছি, মরিচ ছিল না। আসলে এটা ক্যাপসিকাম, পেঁয়াজ আরও সবজি টবজি ছাড়া একটা একরকমের ফ্রাইড রাইস বলতে পারেন। তো এই যে আমিও খেয়ে নিচ্ছি, আর এই যে ওয়েদারটা দেখিয়ে দিচ্ছি আজকে। তো ওই যে আকাশটা খুবই পরিষ্কার। তো আপনারা দেখেন আমার ব্লগে, আমার এই জায়গাটা অনেক প্রিয়, আমি এখান থেকে আকাশটা দেখি, খুব ভালো লাগে। আর এই যে কথা বলতে বলতে এদিকে আমার মাংসটা কিন্তু এই যে পানি কিন্তু শুকিয়ে এসেছে, এখন এটা এই যে তেল বের হয়ে এসেছে, এটাকে হালকা ভেজে নেব। তো এই যে ভেজে নিয়েছি মাংস, কিন্তু এভাবে ভেজে নিলে আর এক যে ঘ্রাণটা আসে এটা কিন্তু অনেক ভালো লাগে। এই ঘ্রাণটার জন্যই আমার এভাবে ভেজে মাংস রান্না করতে খুবই ভালো লাগে। আমাদের আগে যারা যাদের ফ্রিজ ছিল না, আমাদের দাদি নানিরা বলেন যারা আগের মানুষ, তারা কিন্তু এভাবে ভেজে মাংস সংরক্ষণ করে রাখত, তারপরে তারা এভাবে রান্না করে খেত। কারণ তখন কোরবানির সময়ও দেখা যেত ফ্রিজ না থাকার কারণে এভাবে কিন্তু তারা অনেক মাংস সংরক্ষণ করে রাখত। তো আমি আমার ছোটোবেলাতে দেখেছি আমার দাদু নানুরাও এরকমভাবে যে মাংস ভেজে রাখত। তো এই ভাজা এইভাবে ভেজে আমারও খুব ভালো লাগে মাংস রান্না করে খেতে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ওই যে বক বক করতে করতে এতক্ষণে দেখলেন আমি মশলা যা মাংসে দেওয়ার দিয়ে দিয়েছি। তো এখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, আদার পেস্ট, তারপর রসুন, পেঁয়াজ সব আর কি দিয়ে নিয়েছি। গরম মশলাও দিয়ে নিয়েছি। তো এই যে মাংসটাকে ভেজে নিব ভালো করে, ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি পানি দিব, নাহলে একটা মশলাতে কাঁচা কাঁচা গন্ধ থেকে যায়। তো মাংস মশলাটাকে ভালো করে ভেজে পানি দিয়ে একটু কষিয়ে নিলে ভালো করে ভালো লাগে খেতে। তো এই যে এখন আমি মাংসগুলোকে দিয়ে দিয়েছি। তো এই যে নেড়ে চেড়ে একটু গরম পানি দিয়ে দিচ্ছি, যেহেতু আমার সিদ্ধ অর্ধেক কড়াই হয়ে গেছে এই জন্য একটু সামান্য গরম পানি দিয়ে দিলাম, একটু কষিয়ে নিব মশলাটা মাংসতে ঢোকার জন্য। তো এই যে এখানে অলরেডি আমার দেখেন কষানো হয়ে গেছে, এখন আমি এই যে গরম পানি দিয়ে দিয়েছি, দিচ্ছি আমার প্রয়োজন মতো। আর এখানে বলতে ভুলে গেছি, আমি মাংস কিন্তু সব সময় বেশি পরিমাণ রান্না করি, 2 থেকে 2.5 কেজির মতো মাংস আমি রান্না করি। তো এই যে পানি দিয়ে দিয়েছি, এখন হতে থাক। এখন আমার যেটা মাংসতে আমরা আর কি খাই, আমার আম্মুকে দেখি এই যে এটাকে রাঁধুনি বলে, আপনারা অন্য নামেও জেনে থাকবেন। তো এটাকে একটু ভেজে নিচ্ছি, ভেজে পাউডার বানিয়ে তারপরে এই যে মাংস উপরে ছিটিয়ে দেব। যেমন আমরা জিরা ভেজে নিই না, জিরা ভেজে যে আমরা পাউডার করে তারপরে দিই, সেরকমভাবেই। তো
তো এটা কিন্তু অনেক ঘ্রাণ, স্মেলটা এত ভালো লাগে কি বলবো। তো সেটাও দিয়ে দিলাম। তো এই যে আমার হয়ে গেছে ভাজা মাংস রান্না। তো খেতে কিন্তু অনেক ভালো লাগে এভাবে, তো আপনারা খেয়ে দেখবেন। আর আপনারা রামধুনিটা না দিতে চাইলে স্কিপ করতে পারেন। বলো দেখি, This is a princess, a castle and crown, and a crown on the princess. দেখতে পেলেন মেয়ে ড্রয়িং করছিল, সাথে কিন্তু আমি করছিলাম। তো একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এখন মেয়ে বলছে যে এই যে ব্রেড ডিম দিয়ে ভেজে দেওয়ার জন্য। তো এখন চলে আসলাম, ওকে মাঝে মাঝে এভাবে ভেজে দিই। তো আমার ব্লগটা এ পর্যন্ত যারা দেখেছেন এখনও লাইক দেননি, অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন, কারণ লাইক দিলে আপনাদের কোনো দিক দিয়ে কম পড়ে যাবে না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে ব্লগটা এতটুকুই করেছি। আসলে মাঝে মাঝে খুবই বিরক্ত লাগে, আর ইদানিং আমার ভিডিও করতে খুব একটা ইচ্ছে করছে না, কিছু কিছু কারণেও আমি খুব ডিমোটিভেট হয়ে গেছি, কি বলবো আর বলার ভাষা খুঁজে পাচ্ছি না। তো যদি ভালো লাগে তাহলে আপনাদের সাথে ব্লগ শেয়ার করব, আর এমনও হতে পারে নাও শেয়ার করতে পারি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। সবাই সবাইকে ভালো রাখবেন, আর এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে এই পর্যন্তই, আমি ব্রেড ভাজতে ভাজতে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।